মেহেরপুরের সবচেয়ে বেশি দামে ডাব বিক্রি বন্ধের জন্য শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে এই অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এই অভিযান পরিচালনা করেন। অভিযানে শহরের গোহাট, কোট রোড, বড় বাজার ও জেনারেল হাসপাতালের সামনের ডাব দোকানীদের ক্রয় মেমো ও বিক্রয় দর পর্যবেক্ষণ করা হয়। এ সময় শহরের বড় বাজার এলাকায় বেশি দরে ডাব বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনে সোহেল নামের এক ডাব ব্যবসায়ীকে 1000 টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। মেহেরপুরে সদর উপজেলাতে মূলত ডাবের উপর অভিযান পরিচালনা করেছি। তো আপনারা জানেন যে বর্তমান সময়ে ডেঙ্গু পরিস্থিতির কারণে ডাবের চাহিদাটা একটু বেড়ে গিয়েছে। তো এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করে ডাবের দামটা অনেক বাড়িয়ে দিয়েছেন। তো এর প্রেক্ষিতে আমাদের মহাপরিচালক নির্দেশনা মোতাবেক আজকে আমরা সারা বাংলাদেশেই এই অভিযান পরিচালিত হচ্ছে। তো এর ধারাবাহিকতায় আমরা মেহেরপুরে বেশ কয়েকটি প্রতিষ্ঠান আমরা তদারকি করেছি, ডাব বিক্রয় কেন্দ্র। তো এখানে তদারকি করে আজকে আমরা একটা ডাব বিক্রয় প্রতিষ্ঠানকে 1000 টাকা জরিমানা করেছি তাদের ক্রয় বিক্রয় ভাউচার এবং মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য।